গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারী সহ উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছে। স্থানীয়রা জানান, কাঁঠালবাড়ি ইউনিয়নে ঈদ উপলক্ষে মতি মোল্লা ও শাহজাহান মোল্লা আলাদাভাবে নিজ নিজ সমাজের লোকদের দাওয়াত খাওয়ায়। গতরাতে উভয় পক্ষের সমর্থকদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায়। এতে দুই নারী সহ অন্তত 15 জন আহত হয়। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে। রচনা পাভেল ইসলাম, পরিচালনা এহসান এলাহি বাপ্পি। দেখবেন তৃতীয় দিন বাংলাদেশ সময় দুপুর 2:30 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় রাত 4:30 এনটিভিতে। মায়া হার্বাল কোকোনাট অয়েল, চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।